नमस्कार सबाई के नाम संध्या घोष बाड़ी पश्चिम मेदिनीपुर खिरपाई। तो आजकल प्लैटफर्म तैरी ओमेन तो सिस्टेमर तो सिस्टेम के आंतरिक धन्यवाद जाना तो उनादेर चेष्टार जन्य एत बड़ो एक जगह तैरी आसते पे शिखते जानते एटाई बिराट। और मैडमरा तो बोलें शेष पर्यन्त सबाई थाकुन कैमरा ऑन करे राखुन जाते करे विषय वस्तुगुलो जानते पारें। दशा बदल करते गेले दिशा बदल करते हैं। सबाई के नमस्कार। एखनेर आलोचनार विषय वस्तु तीन नम्बर नतून भारत निर्माण। ये नतून भारत निर्माण आगे मैडम जानलम आरसीएम की एखे शरीरटाओ सुस्थ थाके आजकेर डेटे स्वास्थ्यटाई बिराट एकटा सम्पद सेखाने एकटा नतून धाप तैरी हये गेल। तो बाजार थेके आमरा जतोई केनाकाटा करी ना केन कोनो रकम बिल पाई ना। तो आरसीएम दोकान थेके आमरा एक टाका शैम्पू पत्ता किनलेओ आमरा पाका बिल पाई फोने मैसेज पाई। संस्था त्रिश दिन समय दिच्छे जाते करे कोनो मानुष जाते ठके ना जाए। আপনি ধরুন দুটো মাজন আনলেন একটা ব্যবহার করলেন ভালো লাগলো না আপনি অন্যটা আরসিএম দোকানে ফেরত দেন 30 দিনের মধ্যে আর পয়সা ফেরত নেন। এই মানি ব্যাক গ্যারান্টি আপনি পাচ্ছেন এখানে। এখানে একে অপরের সঙ্গে জুড়ে একে অপরকে সাহায্য করে তাদের তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। নেক্সট সারা বিশ্বের মধ্যে আমাদের এই ভারতবর্ষকেই মাতার সঙ্গে তুলনা করা হয় ভারত মাতা বলে কৃষি প্রধান দেশের জন্য। তো এই কৃষিকাজের জন্য চাষিরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে মাটি শক্ত হয়ে যাচ্ছে উর্বর ক্ষমতা কমে যাচ্ছে। এই দেখে এই সংস্থা দারুণ একটা দুর্দান্ত প্রোডাক্ট এনেছে হরিৎ সঞ্জীবনী। তো এটা ব্যবহার করলে মাটি আবার নতুনভাবে উর্বর ক্ষমতা ফিরে আসবে খাদ্যের মধ্যে সেই পরিপূর্ণতা ফিরে আসবে পুষ্টিগুণ সম্পন্ন। এই সংস্থা দেখে না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান সর্বজাতি নির্বিশেষে এই সংস্থাই আসতে পারে। এই সংস্থার মধ্যে কোনো নেশাজাত দ্রব্য নেই তাই নতুন করে আবার নেশামুক্ত যুব সমাজ গড়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ। তো এই সংস্থার মধ্যে সমস্ত ব্যক্তি আসতে পারে সেই কারণে কেউ মূর্খ কেউ শিক্ষিত সব রকম মানুষই থাকে। সবাই জানে না সবার সঙ্গে মেলামেশা করতে কথাবার্তা বলতে পড়াশোনা হয়তো জানে না। তো তাদেরকে হাতে ধরে সব কিছু মেলামেশা লেখাপড়া সব কিছু শেখানো হয়। শুধু নিজেকে নয় জগৎটাকে দুচোখ ভরে দেখা আর মানুষের সঙ্গে মিশতে মিশতে নিজেদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা এইভাবে একটা ব্যক্তির দারুণভাবে ব্যক্তিত্বের বিকাশ পায়। তো আর কিছু নয় এই বলে আমি সমাপ্ত করব। তো চলুন আরসিএম এর হাত ধরে আমরা সকলে মিলে আমাদের ভারতবর্ষকে নতুনভাবে গড়ে তুলি। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।